আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতে পারতেছেন এটা আমাদের কাছে একটা 48 ভোল্টের একটা চার্জার, এটা দিয়ে আমরা 12 ভোল্ট মানে তৈরি করবো, মানে 12 ভোল্ট বাইর করব এক ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। এটা আমরা নাটটা খুলে রাখছি যাতে তাড়াতাড়ি হয়। দেখতে পারতেছেন আমরা চার্জারটা খুলে নেই, দেখতে পারতেছেন এটা একটা 48 ভোল্টের একটা চার্জার, পাউডার ব্যাটারি। আমরা এটা দিয়ে একটা ব্যাটারি চার্জ করব, এই জন্য একটু মডিফাই করতে হবে। আর এর জন্য লাগবে একটা কেলি, দেখতে পারতেছেন যে আমরা টিভিতে যে কেলিগুলো লাগাই এগুলো একটা কেলি লাগবে। আর দেখতে পারতেছেন মোসফেটটা আমরা খুলে রেখেছি, আমাদের এর প্রয়োজন নাই, কিন্তু আমরা কেলি দিয়ে করব। কীভাবে করবো এটাই আপনাদের মাঝে আর কি দেখাবো আর কি। প্রথমে কেলিটা দেখতে পারতেছেন এখানে দুইটা তার আছে কেলিতে, একটি লাল তার একটি কালো তার। আমরা কালো তার দিয়ে লাগাবো ক্যাপাসিটার যা আছে, ক্যাপাসিটারের নেগেটিভ, আমরা ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্তে লাগাবো। আর এই যে দেখতে পারতেছেন যে মোসফেডের যে মাঝখানের যে পিনটা আছে, আমরা কিন্তু এই পিনে পজিটিভটা ব্যবহার করবো, মাঝখানের পিনে পজিটিভটা ব্যবহার করব। আমরা যে মাঝখানের পিন, আমরা এই মাঝখানের পিনের সাথে লাগাই দিলাম পজিটিভ। এখন আমরা লাইন দিয়ে দেখব পাওয়ার আছে কি না। এখন আমরা এই যে দেখতে পারতেছেন কারেন্টের যে এসি কোডটা আছে, আমরা এসি কোডটা প্রবেশ করাবো, দেখবো আমাদের পাওয়ারটা আসে কি না। এই যে আমরা এসি কোডটা দিলাম, দেখতে পারতেছেন এই যে পাওয়ারটা চলে আসে। এখন আমরা 12 ভোল্ট কীভাবে বের করব আর কীভাবে মানে করবো এটা আপনাদেরকে দেখাবো। লাইনটা আমরা খুলে ফেললাম, এখন দেখতেই পারতেছেন আমাদের যে এই যে পিনটা, এটা হচ্ছে 48 ভোল্ট, এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে 12 ভোল্ট। আমরা এই 48 ভোল্টটাকে এখান থেকে কাট করে আমরা 12 ভোল্ট মানে তৈরি করব কিভাবে তাই দেখাবো। এখন এখানে আমরা কেটে দিব, আমরা এখানে কিন্তু অবশ্যই কেটে নিতে হবে, দেখতে পারছেন এখন আমরা কেটে ফেলেছি, ঠিক আছে। এখন আমরা দেখবো, তারপরে আমাদের একটা এরকম একটা তার লাগবে, মানে 12 ভোল্ট থেকে অনুযায়ী যে দেখতে পারছেন এখন একটা ডায়োড আছে। এই ডায়োডটা কিন্তু হেভি একটা ডায়োড, চারটা ব্যাটারি চার্জ করে আমরা এই ডায়োডের এন থেকে নিয়ে 12 ভোল্ট থেকে নিয়ে ডায়োডের পিছনে লাগিয়ে দিব। এই যে ডায়োডের এন থেকে এই পিন থেকে কিন্তু আমরা ডায়োডের ভিতরে লাগাই দেবো, যে এখানে শর্ট করে দেবো। এখন আমরা দেখব আমাদের এই প্রান্তে দিয়ে 12 ভোল্ট বের হয় কিনা। এখানে কিন্তু আমাদেরকে 14 ভোল্ট দেখাইতেছে, এখন আমরা এটা দিয়ে চার্জ করে দেখব। দেখতে পারতেছেন আমাদের কিন্তু মডিউলটা কমপ্লিট। এখন আমরা ব্যাটারিতে লাগিয়ে দেখাবো। এই যে দেখতে পারতেছেন এই যে দুইটা ক্লিপ লাগাই নিছি তারের মাথায়, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আমরা আমাদের ব্যাটারি উপরে নাই বিদায়, আমরা নিচে লাগিয়ে দেখব। এই যে আমাদের ব্যাটারিটা এখানে লাগাচ্ছি, এই যে পজিটিভ নেগেটিভ। এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু লাল বাতিটা জ্বলে উঠছে, আর এই যে দেখতে পারতেছেন ফ্যান ঘুরতেছে, কুলিং ফ্যান। এভাবে আপনারা ইচ্ছা করলে 48 ভোল্ট চার্জার দিয়ে আপনারা 12 ভোল্ট চার্জার বানাতে পারেন, ফুল কাট সিস্টেম আর কি, ফুল চার্জ হয়ে সারলে আর কি ফুল হয়ে যাবে।